নমস্কার, আমি কৌশিক। আজ আপনাদের কাছে আমি এমন একটা প্রোডাক্ট সম্পর্কে বলবো যা আপনারা ইউজ করলে আপনাদের লিভারের যে কোনো সমস্যাকে সমাধান করে দিতে পারে। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন লিভ 52 DS এই ট্যাবলেটটি, তো এই ট্যাবলেটটি সম্বন্ধেই আজ আপনাদের পুঙ্খানুপুঙ্খভাবে আমি এই ভিডিওর মধ্যে দিয়ে আলোচনা করব আপনাদের সামনে। চলুন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে আপনারাও দেখতে থাকুন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আমার কাছে রয়েছে লিভ 52 DS ট্যাবলেট। তো এই যে কৌটোটা আপনারা দেখতে পাচ্ছেন, এই কৌটোটার মধ্যে রয়েছে 60টা ট্যাবলেট। এই 60টা ট্যাবলেট নিয়ে হচ্ছে এই লিভ 52 এরকম একটা কৌটো কিন্তু কোম্পানি তৈরি করে। এটি হচ্ছে হিমালয়া কোম্পানির প্রোডাক্ট, যে কোম্পানিটি 1930 সাল থেকে আমাদের জন্য বেস্ট কোয়ালিটির আয়ুর্বেদিক মেডিসিন তৈরি করে চলেছে। তো তারই মধ্যে এই প্রোডাক্টটি হচ্ছে লিভ 52 DS এই প্রোডাক্টটি, ঠিক আছে বন্ধুরা। তো এই প্রোডাক্টটি আপনারা কি কি কাজে ব্যবহার করতে পারবেন, তো এই প্রোডাক্টটা মেনলি আমাদের লিভার ফাংশনকে ভালো করতে কিন্তু এই প্রোডাক্টটা কাজে লাগবে। তো কেমন কেমন লিভার ফাংশন, তো যে সমস্ত পেশেন্ট পার্টির দেখবেন পেটের মধ্যে গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, দেখবেন ভালোভাবে হজম হয় না, তো সেই সমস্ত পেশেন্ট পার্টি এই ট্যাবলেটটা ইউজ করতে পারবেন। দ্বিতীয় নম্বর রয়েছে ফ্যাটি লিভার, যে সমস্ত পেশেন্ট পার্টির SGOT এবং SGPT হচ্ছে যে বৃদ্ধি পেয়েছে, তো তারা কিন্তু এই ফ্যাটি লিভারের ক্ষেত্রে এই লিভ 52 DS এই ট্যাবলেটটি আপনারা খেতে পারবেন। তো এই লিভ 52 যেরকম ট্যাবলেট আকারেও পাওয়া যায় সেরকম কিন্তু লিকুইড অর্থাৎ সিরাপ আকারেও কিন্তু বাজারে কিন্তু খুব সহজেই আপনারা পেয়ে যাবেন। তো এবার বলবো এই লিভ 52 DS এই ট্যাবলেট বলুন বা সিরাপ বলুন, এগুলোর খাওয়ার নিয়ম কীরকম রয়েছে। তো এই যে লিভারের ট্যাবলেটগুলো সিরাপ বলুন বা যে কোনো ধরনের লিভারের ট্যাবলেট বলুন, সর্বদাই কিন্তু খাওয়া দাওয়ার আগে খেতে হয়। খাওয়া দাওয়ার পরে কিন্তু লিভারের কোনো ওষুধ কোনো সময়ের জন্য খাওয়া উচিত নয়। খাওয়া দাওয়ার অর্থাৎ লাঞ্চ এবং ডিনারের ঠিক আধ ঘন্টা আগে আপনারা এই ট্যাবলেটটি সারাদিনে আপনারা দুবার করে আপনারা ইউজ করতে পারেন, ঠিক আছে বন্ধুরা। তো বন্ধুরা, এবার বলবো যে এই ট্যাবলেটটা কত টাকা MRP একটুখানি আপনাদের একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই ট্যাবলেটটার MRP হচ্ছে 190 টাকা, ঠিক আছে। 190 টাকা হচ্ছে 60টা ট্যাবলেটের দাম, ঠিক আছে। তো আপনাদের একটু দেখিয়ে দেওয়ারও আমি চেষ্টা করব। তো আশা করি আপনারা দেখতে পেয়েছেন যে কত টাকা MRP, 190 টাকা হচ্ছে এটার MRP। 60টা ট্যাবলেট নিয়ে হচ্ছে একটা কৌটো কিন্তু কোম্পানি তৈরি করে থাকে, ঠিক আছে বন্ধুরা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে অন করে রাখবেন, যাতে আমার দেওয়া প্রতিটা ভিডিওর আপডেট আপনাদের কাছে সরাসরি এবং সর্বপ্রথম গিয়ে যেন পৌঁছে যায়। তো নমস্কার, সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন।